হঠাৎ রেগে গেলেন শাবনূর। ক্ষুব্ধ হয়ে কি বললেন অভিনেত্রী জানতে হলে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ঢাকাই চলচ্চিত্রের অন্যতম নায়িকা শাবনূর 90 দশকে যার হাত ধরে একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার পেয়েছেন দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি। শাবনূরের সময়কালে অভিনয় দিয়ে নিজেকে শাবনূরের এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন যে তার সমসাময়িক অন্য নায়িকারাও বলতে বাধ্য হতেন তিনি এক ও অপ্রতিদ্বন্দ্বী এক নায়িকা। তার সমসাময়িক কালে নায়িকারাও জনপ্রিয় হলেও অভিনয়ের দিক দিয়ে শাবনূরই ছিলেন সকলের সেরা। বছরের পর বছর কেটে গেলেও এখনো দর্শকের কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন এই অভিনেত্রী। যদিও এখন পর্দায় দেখা মেলে না তার, দীর্ঘদিন ধরে ছেলে আইজানকে নিয়ে অস্ট্রেলিয়া সিডনিতে বসবাস করছেন তিনি। মাঝে মধ্যে দেশে এলেও খুব বেশি দিন থাকেন না। অনেকদিন নতুন সিনেমার অভিনয় না করলেও শাবনূরের জনপ্রিয়তায় ভাটা পড়েনি। ভক্তদের কাছে তার আবেদন যেন আগের মতোই। দর্শকদের সাথে কাছাকাছি থাকতে শাবনূরের ফেসবুক ও ইউটিউব সহ নানান সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন। আর সেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর অ্যাকাউন্টও তিনি এখন বেশ সরব। তবে এবার সোশ্যাল মিডিয়া এক ঘটনার বেশ চটে গিয়েছেন এই নায়িকা। নিজের ফেসবুক ওয়ালটে একটি বার্তাও পোস্ট করতে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে, যেখানে তিনি লিখেছেন, বিনা অনুমতিতে কাউকে মেসেঞ্জারে কল দেয়া কতটা ভদ্রতার পরিচয় বহন করে। 2015 সালে পাগল মানুষ সিনেমায় সর্বশেষ দেখা গিয়েছে শাবনূরকে। এরপর আর কোন সিনেমায় দেখা মেলেনি দর্শকপ্রিয় এই তারকার। তবে শিগগিরই তার দেশে ফেরার কথা রয়েছে। এছাড়া নিজেও ছবির পরিচালনা করতে চান এই অভিনেত্রী। মূলত শাবনূরের চলচ্চিত্রের অভিষেক ঘটেছিল চাঁদনি রাতে চলচ্চিত্রটির মাধ্যমে। পরে সালমান শাহের মাধ্যমে জুটি বেঁধে তিনি সফলতা লাভ করেছিলেন। সালমান শাহের সঙ্গে তার অভিনীত স্বপ্নের ঠিকানা যথাক্রমে বাংলাদেশের দ্বিতীয় শীর্ষব্যাপী সফল চলচ্চিত্রের উপহার দেন তিনি, যাতে চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি সে স্টেট অভিনেত্রী বিভাগে একাধিকবার মেল প্রথম আলোর পুরস্কার লাভ করেছেন এই অভিনেত্রী।